ব্যবসা জিনিসটা হইছে হালাল যদি আমগো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করছে বলছে ব্যবসা জিনিসটা হালাল কেউ যদি ব্যবসা করে হালাল ভাবে তাহলে এটার মধ্যে লস হওয়ার কোনো কথাই না কারণ আমি সৌদি আরবে ছিলাম আমি কত বছর ছিলাম আমি সৌদি আরবে ছিলাম 30 বছর 30 বছর জি জি আচ্ছা জীবন তো পুরো সৌদি আরবে কাটিয়ে দিলেন হ্যাঁ বললে এই চলে কারণ আমার যা বয়স আছে আসতে বেশি সময় আমি সৌদি আরবে কাটাইছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা জাঙ্গালিয়া ইউনিয়ন কুনশই গ্রামে আমরা এই মুহূর্তে আছি একটি চমৎকার টাইগার মুরগির খামারের মাঝে দর্শক আজকে আমরা যে খামারে আছি এই খামারের উদ্যোক্তা হচ্ছেন মুজিবুর আঙ্কেল তিনি দীর্ঘ 30 বছর সৌদি আরবে ছিলেন সৌদি আরব থেকে বাংলাদেশে এসে এখন তিনি টাইগার মুরগি লালন পালন করছেন দর্শক আমি বরাবরই বলে থাকি যে ডিম এবং মাংসের জন্য সেরা হচ্ছে টাইগার মুরগি কিন্তু বর্তমান সময়ে অনেক খামারিরা এই টাইগার মুরগি পালন করে সংসারে বাড়তি আয় করছেন তার মধ্যে মুজিবুর আঙ্কেল অন্যতম তিনি প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন মুরগি পালন করে সংসারে বাড়তি আয় করছেন আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মুজিবুর আঙ্কেলের টাইগার মুরগি পালনের সফলতার গল্প আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম মুজিবুর আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারের মাঝে জি হ্যাঁ আচ্ছা বাড়ির সামনে বিশাল বড় এক খামার এক পাশে টাইগার মুরগি পালন হচ্ছে আর এক পাশে খালি খালি না ওইখানেও আমি এটা আগে প্রতি ফার্স্টে এটি তৈরি করছি করার পরে দেখছি এইখানে আমি 650টা মুরগি আনছি আমার এই জায়গায় লয় না তো মুরগি এত বড় মুরগি কারণ যেহেতু অনেক বড় এর বাদে আবার করছি এই জায়গাটা পরে বাড়াইছি আচ্ছা ওখানে দিয়ে আমি 650টা মুরগি আনছি আমি এইখান থেকে 250টা মুরগা বেচছি 2,50,000 টাকা প্রত্যেকটা মুরগা আমি 1,000 টাকা করে বেচছি ফার্স্টে পরে 1,100 টাকা ওখানে 1,200 টাকা করে বেচতেছি তো এই মুরগি এইখানে আনছি বলে তো মনে করছি কি এই জায়গায় হয়ে যাইব কিন্তু এই জায়গায় মানে 650টা মুরগি যখন বড় হয়েছে এই জায়গা জায়গা নেয় না এই জায়গা নেয় না সেই জন্য আমার এই জায়গাটা বাড়ান লাগছে ওখানে পরবর্তীতে যে দক্ষিণ দিকে দেখতেছেন এটা নতুন করে করছি এটা বাচ্চার জন্য ওখানে এই এই জন্য এটা করা হয়েছে আর কি আচ্ছা ওইখানে বাচ্চা ব্রিডিং করা হচ্ছে ওইখানে বাচ্চা ব্রিডিং করা হচ্ছে আচ্ছা আপনি টাইগার মুরগি পালন করছেন জি আচ্ছা মুরগি পালনের পাশাপাশি আর কি কাজ করা হয় আমি এখন আমার চারটা গরু আছে আমি কৃষি কাজ করি বাইরে ছিলাম আর কি কোন দেশে ছিলেন আমি সৌদি আরবে ছিলাম আমি কত বছর ছিলেন আমি সৌদি আরবে ছিলাম 30 বছর 30 বছর জি জি আচ্ছা জীবন তো পুরো সৌদি আরবে কাটিয়ে দিলেন হ্যাঁ বললে এই চলে কারণ আমার যা বয়স আছে আসতে বেশি সময় আমি সৌদি আরবে কাটাইছি আসলে প্রবাসীরা নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয় বিদেশে গিয়ে তা তো অবশ্যই কারণ এটা প্রবাসীদের জন্য না এটা ওই যে কয়েছে তাদের ফ্যামিলির জন্য আচ্ছা এটা যদি প্রবাসী তো একজন তা সে তার মতন যদি চলে তাহলে সে যে কোনো জায়গায় গিয়ে চলতে পারে কারণ প্রবাস যেমন লাগে না এটা ফ্যামিলির কারণে জীবনটাই সৌদি আরবে কাটিয়ে দিয়েছেন খালি সৌদি আরবে না যারা প্রবাসী আছে তারাই মনে করেন ফ্যামিলির জন্য যায় কারণ ওই যে কয়েছে আমি যদি প্রবাসে যাই দুই পয়সা রুজি রোজগার করি তাহলে ফ্যামিলিটা যেভাবে সুন্দর সুস্থভাবে চলে এই এর জন্যই যাওয়া হয় আর কি আচ্ছা প্রবাস থেকে বাংলাদেশে এসে এখন আপনি টাইগার মুরগি পালন করছেন এর পেছনে মূল কারণটা কি এইটা আসলে ঘটনা হয়েছে আমি ওইখানে ফেসবুক চালাইতাম ইউটিউব চালাইতাম আমি ইউটিউবের মাধ্যমে দেখলাম এ টাইগার মুরগের আমি প্রতিবেদনটা দেখছি কয়েকটা দেখার পরে আমার কাছে ভালো লাগছে ভালো লাগাতে আমি বলছি আমি যদি দেশে আইসা পড়ি একবারে তাহলে আমি ইনশাল্লাহ যদি বাঁচারে তাহলে আমি টাইগার মুরগির খামার করবো ওইখান থেকেই আমার এটা করা ওইখান থেকেই করা জি প্রথমত 600 উপরে মুরগি নিয়েছেন 650টা মুরগি নিয়েছে বাচ্চা নিয়েছে আচ্ছা বর্তমানে আছে 350টা 350টা হ্যাঁ আমরা এখন জানতে চাই যে বাংলাদেশে কিন্তু অনেক প্রকার মুরগি রয়েছে দেশি মুরগি কাদাকনাথ মুরগি অস্ট্রালোপ মুরগি ব্রয়লার মুরগিও আছে কিন্তু ওইগুলো না করে আপনি টাইগার মুরগিটা কেন করেছেন আসলে টাইগার মুরগিটা আমি যখন ইউটিউবে দেখছি আমার প্রথম দেখাতে আমার কাছে ভালো লাগছে যেটা মেন কথা হয়েছে দেখার মতন কারণ এটা এই মুরগিটা যদি দেখে বা মুরগা একজনে দেখলে আসে দেখার জন্য এত বড় মুরগি এত বড় মুরগা হয় এটা আমি আমার জীবন আমি এত বড় মুরগা দেখি নাই কখনো কোনো বড় হয় মুরগি হ্যাঁ ফার্স্টে
আমি মনে হয় এই এলাকার মধ্যে আমি এইটা ফার্স্ট এখানে আনছি শুরু করেছি জি আচ্ছা মুরগির বয়স কত এখন এখন 7 মাস চলে 7 মাস জি ডিম পাড়া শুরু হয় কত মাস বয়স থেকে ডিম পাড়া শুরু হয় 4 মাস পরে থেকে স্টার্ট হয় আর কি 4 মাস পরে থেকে মানে পুরো একসাথে না যেমন রানিং দা হয় আর কি 4 মাস থেকে তো শুরু হয়ে যায় একটা দুইটা করে পুরো পুরো ডিম আসতে কতদিন সময় লাগে 5 মাস পাঁচে পুরো পুরো ডিম চলে আসে হ্যাঁ আপনার খামার থেকে এখন কতগুলো ডিম পান প্রতিদিন আমার খামারতে ডিম আসে 160 170 এরকমই আছে 180 বা 190টা পর্যন্ত আয় মানে 200 গেছে না অন্য মানে এর মধ্যে আবার সমস্যা হয়েছে আমার মুরগির ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে যাওয়া কারণ মুরগি যদি ঠান্ডা লাগে যায় ডিমের ইডা কমে যায় প্রোডাকশন হচ্ছে কমে যায় জি এই কারণে আনাইলে কিন্তু আমার কিন্তু বেশি আসতো বেশি আইতো আচ্ছা ঠান্ডাটা কোন কারণে লাগে ঠান্ডাটা হইছে এইডার কারণ হইছে আমি তো আগে এইডা মুরগির ব্যাপারে আমার এতটা অভিজ্ঞতা নাই কারণ আমি হইছে নতুন আমি যা বুঝতাম পারছি কারণ এই যেইখানে মুরগিগুলা থাকে এখন আমার এইডা শুক না একবারে এই জায়গাটা যদি ভিজা থাকে ভিজা থাকলে মুরগিটা অতি তাড়াতাড়ি ঠান্ডা লাগে যাবো আর বাদে এই যে গরমে গরমটাও গরমে তো ঠান্ডা মানুষের যেরকম গরমে তো ঠান্ডা লাগে কারণ মুরগি তো বড় মুরগি কারণ এই কারণে মুরগি এই গরমে তো মুরগির ঠান্ডা লাগে যায় এদিকে একটু লক্ষ্য রাখতে হবে বাস ঠান্ডা হলে করণীয়টা কি ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ আছে কারণ ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ করতে হবে ডাক্তারের পরামর্শ মতন ওষুধ কিনে ঠান্ডার ওষুধ আছে ঠান্ডার ওষুধ আমি ঠান্ডার ওষুধ দেন না খাওয়াইছে আলহামদুলিল্লাহ ঠিকই আছে আচ্ছা আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলোর অ্যাভারেজ ওজন কেমন আছে 4 কেজি 4.5 কেজি কোনো তো 5 কেজি হয়ে গেছে 5 কেজি হয়ে গেছে আচ্ছা বিশেষ করে টাইগার মুরগিটা ওজনে বেশি আসে যার কারণে খামারিরা টাইগার মুরগি পালন করে বেশি এইটা আমি মানুষটা কই যেতাম না মানে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগছে কারণ আমার অত্র এলাকার মধ্যে কেউ করছে না আমি কইছি এটা আমি করবো এটার মধ্যে দেখি এটার মধ্যে কী রাখছে আল্লাহ এটা আমি এটা করে দেখি এটার মধ্যে কদর আর নাইলে আমি যে লক্ষ লক্ষ টাকা আমি ইনভেস্ট করার এখানে আমার কোনো প্রয়োজন নাই কারণ আমি 30 বছর রয়েছি বাইরে ওখানে একটা কিছু করবো আমি তো ওই যে কইছেন আপনি কইছেন সোনালি মুরগি আছে লেয়ার আছে আর বাদে ব্রয়লার আছে কিন্তু আমার এই দিয়ে ভালো লাগছে বলে আমি এই দিয়ে করছি কই দেখি এটার মধ্যে কী আছে আচ্ছা যেহেতু ইনভেস্টের কথাটা আসলো কত টাকা বিনিয়োগ করতে হয়েছে এই খাবারে আপনার মুরগির পিছে তো এই মুরগির পিছে ব্যয়বহুল খরচ খরচটা বেশি জি এই মুরগির পিছে ব্যয়বহুল খরচ আচ্ছা তার মানে কি মুরগির খামার করার আগে অবশ্যই তার ওই রকম টাকা নিয়ে খামার করতে হবে যারা এটা করতে চায় আমার কথা হয়েছে কারণ ওই যে কইছে ভাই খাদ্য খাওয়াই আইন না এই কইরা এই খামার কইরা এরা পুষতো না পোষাইতো না যে শহর বিষয়ে এই মুরগির খামার শহর বিষয়ে করা চলতো না কারণ এই মুরগির খামার করতে হলে ক্যাশ টাকা লাগবো মানে ফাহাভক্ত এই মুরগির খামার করতে হইব পকেটে টাকা নিয়ে খামার করতে টাকা নিয়ে এই মুরগির খামার করতে হবে সিধা কথা বিনিয়োগ না করলে তো সেখান থেকে লাভ না এইটা তো অবশ্যই না কারণ আমি আমি এই 7 মাসে এই মুরগির পিছে আমি কত টাকা ইনভেস্ট করছি আমি কই তারমো আমি বলে দেন কত টাকা ইনভেস্ট করেছেন আপনি ধরেন এক মাসে যদি আমার 90,000 টাকা মুরগির পিছে খাদ্য যায় তাইলে আপনি ওখানে হিসাব করেন আমার কত টাকা যাইতে পারে ওষুধ পাতি 16টা ভ্যাকসিন করছি আমি এই মুরগি গিলেন জানি না এই মুরগির 16টা ভ্যাকসিন আমি পুরা কোর্স পুরা করছি আমি মুরগির মধ্যে তো এর বাদে অত এই যে ওষুধ পাতি এই যে দেখা একটু ঠান্ডা লাগলে দৌড়ে যায় এর বাদে ডাক্তার আইয়ে এর বাদে দেহা ই করে মোটামুটি অনেক বিনিয়োগ করতে হয় হ্যাঁ অনেক টাকা গেছে আমার এখানে অনেক টাকা বিনিয়োগ করতে হচ্ছে টাইগার মুরগি পালনে কী কী সুবিধা রয়েছে টাইগার মুরগির সুবিধা এতটুকুই কারণ আমি বলবো মানুষ অন্য অন্য মুরগি নিয়ে একটু বেশি টেনশন করে রোগীদের এইটা আমি ইউটিউবে যা দেখছি আমি 7 মাসের অভিজ্ঞতায় দেখলাম যে যদি ঠান্ডা না লাগে তাহলে মনে হয় অন্য অন্য রোগ বিধেতে একটু বেশি এই মুরগিটার ই প্রতিরোধ করা বেশি ক্ষমতাটা বেশি এই কারণে আমি এটা ভালো মনে করি অসুবিধা কী কী আছে এই টাইগার মুরগি পালনে অসুবিধা এখন এইটা অসুবিধাটা হয়েছে ওই যে কইছে আমি ভিডিওর মধ্যে দেখছি কার এই মুরগির যে ডিমগুলা আছে কারণ এই ডিমগুলা যেরকম লেয়ার মুরগির ডিমটা বেশি চলে কারণ এটা না জানা থাওনে মানুষের কারণ এটা কোনো পছন্দ নাই কিন্তু এই মুরগির ডিম কিন্তু আমাকে দেশি মুরগির মতন সুস্বাদু খাইতে
কারণ আমি মুরগির ডিম খাইতাম না যে লেয়ার মুরগির ডিম খেলে গন্ধ করে কিন্তু আমার এই মুরগির ডিম আমি অনেক পছন্দ করি আমি খাই এখন মোটামুটি আমার গ্রামের ভিতরে যারা নিতেছে যারা খাইয়া এই যে কোনার দোকানটা দেখছেন হ্যাঁ ডিম বেচছে কিন্তু হ্যাঁ আমার এনতে ডিম নিয়ে হ্যাঁ হেই না কেস বইরে যে তিন দিন আগে এক কেস লুয়ে গেছে কইছে খাওয়ার লাগে কয় এগুলোর ভিতরে খালি পানি কয়ে এই মুরগির ডিম খাইতে স্বাদ আছে কয়েক দেশি মুরগির মতো যারা খাইছে তাদের একটু আগ্রহ আছে এই ডিমের খুব সুস্বাদু হ্যাঁ খাইতে কই যে একটা সেম আপনার দেশি মুরগির ডিমের মতন আচ্ছা আপনি কি ডিম উৎপাদন করছেন নাকি বাচ্চা উৎপাদন করছেন না আমি দোনোটাই করতেছি বিক্রিও করতেছি বাচ্চা উৎপাদন করতেছি আচ্ছা ইনকিউবেটরও রয়েছে জি জি আমার ইনকিউবেটর ভরা আছে হ্যাঁ 1000 ডিমের ইনকিউবেটর আছে আর বাদে হাজারের মধ্যে অলরেডি বাচ্চা আছে আচ্ছা আপনি কি আগে কখনো এভাবে মুরগি পালন করেছেন নাকি এই প্রথম না আমি এইটা আমার প্রথম আচ্ছা খামারে এসে তো মনে হচ্ছে যে আপনি মুরগি পালনে বেশ অভিজ্ঞ এইটা আসলে আমার বলা ঠিক না অভিজ্ঞতা বলতে আমি তো দেখেন আমার লাইফের বেশিরভাগ সময় আমি বাইরে প্রবাসে ছিলাম মানে কেউ যদি বলে অভিজ্ঞতা তাইলে আর কিছু করার নাই আমার অভিজ্ঞতা এই সাত মাসের অভিজ্ঞতা সাত মাসের অভিজ্ঞতা জি আচ্ছা আপনার মুরগিগুলো বেশ সুন্দর মুরগির বাচ্চার দাম কত টাকা করে এখন আমি এই মুরগির বাচ্চা এখন 60 টাকা করে পার পিস হিসাবে আমি সেল করে দেব 60 টাকা করে বিক্রি হচ্ছে জি 60 টাকা করে বিক্রি হচ্ছে মানে কয়েকজনে বলছে এবং কি আজকে নেওয়ার কথা 60 টাকা করে তাদেরকে দিতেছে আঙ্কেল টাইগার মুরগির বাচ্চা চাহিদা বেশি এদের ডিমের চাহিদা বেশি এদের মাংসের চাহিদাটা বেশি এ কারণে কি টাইগার মুরগি খামার করে তারা লাভবান হচ্ছে খামারিরা হ্যাঁ কারণ এটা তো এই মুরগির গোস্ত তো সুস্বাদু কারণ আমি তো করার পর আমি তো খাইতেছি কারণ সেম দেশি মুরগির মতন এটার মাংস আমার এলাকার যারা নিছে তারা এরম কইছে কয় এই বড় মুরগা যারা নিছে কয় কি এর গরুর মাংস কয় গরুর মাংস তো কম না কোনো হন্দা সিধা কথা আচ্ছা সারাদিন খামারে কতক্ষণ সময় দেওয়া লাগে সময় বলতে আমি তো যেমন সকালে নামাজ পড়ে আসি আসার পরে আবার একটু ওই যে নেটটা দিয়ে বেড়াতে হিয়াল বাড়ালে লেগে এটা খুলে খোলার পরে আমি পানির পাত্রটি বার করি এটি দুই পানি বোড়াই আর বাদে খানা দিই সকালে আবার সেই আজানের টাইম 1টা বাজে খানা দিই আর রাত্রে আমি 3 টাইম বাস আচ্ছা কোন কোন ধরনের খাদ্য দিচ্ছেন আমি লেয়ার ওয়ান লেয়ার ওয়ান যেটা ডিমের যেটা ডিমের যেটা হ্যাঁ আচ্ছা আঙ্কেল এরা তো যেহেতু সাইজে অনেক বড় এরা খাবারও তো বেশি খায় তো ধরেন একটা ছাগলের খানা আরেকটা গরুর খানা কি সমান হয় তাইলে যে মুরগি যত বড় এটা খানা তো একটু বেশি লাগবে কারণ এটার দামও তো একটু বেশি হয় তার মানে টাইগার মুরগিতে খাবারের পরিমাণটা বেশি লাগে হ্যাঁ হ্যাঁ এটা এটা বেশি লাগে ব্যবসা করে অনেকেই কোটিপতি হয়েছে চাকরি করে কিন্তু আসলে এটা হওয়া সম্ভব না অ্যাকচুয়ালি এটা বাস্তব কথা কইছেন চাকরি করে এটা সম্ভব না আর আপনি ব্যবসা জিনিসটা হইছে হালাল যদি আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করছে বলছে ব্যবসা জিনিসটা হালাল কেউ যদি ব্যবসা করে হালালভাবে তাহলে এটার মধ্যে লস হওয়ার কোনো কথাই না কারণ আমি যদি আমার রাসুলের তরিকা যদি ফলো করি তাহলে এখানে হারাম কাজ করার কোনো মানেই নেই কারণ আমি হালাল পয়সাদা ব্যবসা করে যেরকম আমি কইছি আমি ক্যাশ টাকা দিয়ে আমি খাদ্য আনি আমি কইছি আপনার টাই ভালো লাগতো না আমি আপনার আনতে নেই আপনার লোক আমার বলতো না আমি আপনার কাছে সাথে ব্যবসা করতাম না কারণ আমি আমি হচ্ছি অন্য ধরনের লোক এইরকম ব্যবসা জিনিসটা হালাল এইটা যদি কেউ যদি হালালভাবে রাখে তাহলে যে কইছে 1 টাকা যদি 1 লক্ষ টাকার ভিতরে ঢুকায় দেয় একটি হারাম করে তো 1 লক্ষ টাকা ওই হারাম হয়ে গেল তো এটার কোনো মানে রইল না আমি 30 বছর বিদেশ করছি আমি হালালভাবে পয়সা কামাই করছি আমার জি পুত বউ মা যারা আছে আমি কইছি আমি হালাল পয়সা দিয়ে আপনাকে পালি নেই আল্লাহ এ পর্যন্ত আমার হারাম এই হালাল পয়সা দিয়া ওই খাওয়াই আইছি কারণ আমি কাজ কইরা পয়সা কামাই করছি এই পয়সা দিয়ে আপনার আমার জি পুত্রের লালন পালন করছি আচ্ছা আঙ্কেল আপনার কথা শুনে সত্যি অনেক বেশি ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনার